বন্ধুরা আলাইকুম আমি তোমাদেরকে একটি গল্প বলবো যা আমি শুনেছিলাম আমার মরহুমা দাদির নিকট থেকে গল্পটি শুনেছিলাম যখন আমি ছোট্ট ছিলাম এখন তোমাদের জন্য সেই গল্পটিই বলছি আল্লাহ হাফিজ মা আসসালাম একজন লোক ছিল তার নাম আলী বাবা সে ছিল কাঠুরি সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনত ফজরের নামাজের পর কাঠ সংগ্রহে যেত কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো আসসালামু আলাইকুম হে ভাই আলিম বাবা তুমি কি কাঠ কাটতে আজকে জঙ্গলে যাচ্ছ আমি এভাবেই জীবিকা নির্বাহ করে থাকি আলহামদুলিল্লাহ আমি দেখছি তুমি তোমার এ কাজে খুব সন্তুষ্ট আল্লাহ তোমাকে সাহায্য করুন ভাই কাশেম তোমাকে ধন্যবাদ আলী বাবা আল্লাহর নির্ধারিত রিজিক নিয়েই সন্তুষ্ট ছিল সে সকাল সন্ধ্যায় তার প্রভুর প্রশংসা করত আজকের দিনটি কত সুন্দর চমৎকার ছোট্ট বন্ধুরা এখন তোমাদেরকে দেখার জন্য মূল কাহিনীতে নিয়ে যাচ্ছি এখন আমি মরার শুকনো গাছ খুঁজব কেননা আমি কোনো জীবন্ত গাছ বা তার ডালপালা কাটব না এতে জঙ্গলের পরিবেশ নষ্ট হয় জঙ্গল আমাদের জন্য অনেক উপকারী সে আমাদের অনেক কিছু দিয়ে এই জন্য এখন আমি শুকনো মরা ডালপালা আর গাছ খুঁজব আরে এই তো এই তো মরা ডাল যা আমি খুঁজছিলাম আলহামদুলিল্লাহ في العمل عزيمة تتحدى كل الأعباء في العمل عباد العمل عباد العمل في العمل هدى في, في, في العمل عزيمة تتحدى كل الأعباء كل الأعباء يظهر فينا الانسان العمل من الإيمان يظهر فينا الانسان العمل من الإيمان العمل حياة أخلاق وعطاء يظهر فينا الإنسان آه اكتو <جو> حرام كورني <صفيق> على بركات الله মনে হচ্ছে আজকে অনেক কাঠ রহমান আমি কাঠ বিক্রি করে স্ত্রীর জন্য নতুন কাপড় কিনবো যা তাকে দেওয়ার জন্য অদা করেছি ও মনে হচ্ছে এই জঙ্গলে অনেকেই ক্ষুধার্থ রয়েছে হে হরিণ বন্ধু এসো কাছে এসো তুমি তোমার আহার গ্রহণ করো তোমার কি হল অনেক মানুষকে দেখছি ঘোড়া ছুটে আসছে এরা প্রত্যেকে আলি বাবা ভয় পেয়ে গেলে এসব ঘোরসাওয়াররা কারা সে এদের ব্যাপারে আগে কিছুই জানে না অথচ সে তার প্রতিদিনই এই জঙ্গলে আসে দেখা যাক এই ঘোরসাওয়াররা কারা চলো না দেখি কি ঘটছে এরা কারা আরে এরা তো পুরো চল্লিশ জন মনে হয় সেই চল্লিশ জন হবে যাদের ব্যাপারে লোকজন বলা বলি করে থাকে তোমরা কি ঘটনা দেখলে পাথরের দরজা খুলে গেল যখন লোকটি বলল খুলে যাও হে সিমসিম খুলে যাও আশ্চর্য এটা কি জাদু না তা তো মনে হয় না অবশ্যই দেখতে হবে যে ভিতরে কেউ ছিল কিনা কি করা যায় এদের ব্যাপারটা না জেনে এখান থেকে যাওয়া যায় না সাবধান চল্লিশ চলে শুনতে পাবে আরে ওরা তো বের হয়ে যাচ্ছে বন্ধ হও সিম সিম বন্ধ হও চলো সবাই চলো ঘটনা আমাকে হত বিবল করেছে চলো চলো আমাকে হত করেছে আমি দেখবো এই পাহাড়ের গুহায় কি রয়েছে আরে এই যে এখন আমরা পাথরটার সামনে দাঁড়িয়ে তোরা সাবধান ওরে কত বড় পাথরের দরজা আচ্ছা আমি এই কথাগুলো বললে কি দরজা খুলে যাবে যদি কোনো চোর ভিতরে থাকে তাহলে আমাকে কি করবে ওরে বাবারে রে কোনো বিপদে পড়বো না তো এই আমি ওই পাথরটার কাছে যাচ্ছি এই তোরা চোখ কান খোলা রাখিস বিপদ দেখে আমি ইশারা দিলে তোরা দৌড়ে পালাবি খুলে খুলে যাও আল্লাহ একবার আরে এটা কি এই গুহার মধ্যে কি লুকে আছে আল্লাহর প্রশংসা যেয়ে ভিতরে কেউ নেই কি দেখছি আলহামদুলিল্লাহ গুহা স্বর্ণালঙ্কারে ভর্তি ভরপুর শেষ পর্যন্ত সারা জীবনের দুঃখ কষ্টের আজ অবসান ঘটল বোধ হয় আমি আসছি ভয় পেও না আমি আসছি আমি অনেক দেরি করে ফেলেছি এগুলোই যথেষ্ট এসব মালের একটা অংশ গরিব মিসকিনকে দান করব কিন্তু আগে গুহার মুখ বন্ধ করতে হবে আর এগুলোকে লাকড়ির ভিতর লুকিয়ে নিতে হবে বন্ধ সিম আলিবাবা গুহা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলো তার স্ত্রী যখন এই ধন সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন সে কি জবাব দেবেলাম আজ খুব তাড়াতাড়ি চলে এলে যে তুমি কি এরকমই ধারণা করছো বিবি হ্যাঁ বরং আজ আমি অনেক দেরি করে এসেছি দেখছি তুমি কাঠো বিক্রি করি আল্লাহ তো কোন কল্যাণকর ব্যাপার রয়েছে মনে হয় হ্যাঁ বিবি সাহেবা তুমি যদি জানতে আজকে কি ঘটেছে তুমি তো কোনো কিছু আমার কাছে লুকাও না বলো আজকে জঙ্গলে কি ঘটেছে দেখো দেখো দেখে তুমি খুশি এত কোথায় পেয়েছো এসব দয়া করে চুপ করো লোকজন জড়ো হয়ে যায় চিৎকার করো না আরে আছে এগুলোই যথেষ্ট চলো চলো বস্তাগুলোকে ঘরের মধ্যে নিয়ে যাই এত সর্ণ্য কোথায় পেয়েছো হ্যাঁ খাবার তৈরি করি যেন কাশেম বসে খানা খেতে পারে হালুয়া কোথায় এখনো তৈরি হয়নি এখনো রয়েছে এখনো শেষ করতে পারিনি বলো কতক্ষণ লাগবে কখন রান্না শেষ হবে উফ তুই খুব খুশি না আমার সাহেব চলে এসেছেন তুই যা চুলা দেখ গে আমি দরজা খুলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মাফ করবেন আপনাদের দাড়িপাল্লাটা একটু নিব বাসে কিছু জিনিস মাপতে হবে আমার স্বামী এখনই এসে পড়বেন তুমি একটু অপেক্ষা করো আমি এনে দিচ্ছি আশা করি যেন দেরি না হয় ওদের এমন কি আছে যা মাপবে আমি পাল্লার নিচে আঠা লাগিয়ে দেই যেন জানতে পারি দাড়ি পাল্লায় কী মেপেছে দেখব কি মাপে আরে অনেক দেরি করে ফেলেছি না তোমার মাপা হলে তাড়াতাড়ি ফেরত দিও আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন চিন্তা করবেন না কাজ শেষ হলেই দিয়ে যাব। হ্যাঁ এটাই শেষ পাল্লা অনেক সোনা দানা হে বিশ্বজাহানের প্রভু তোমার জন্যই সমস্ত কৃতজ্ঞতা ও প্রশংসা আমাদের ঘরের মধ্যেই সোনা লুকিয়ে রাখা ঠিক হবে না বরং অন্য কোথাও এগুলো লুকাতে হবে তুমি ঠিকই বলেছ এখন কি যে করি হ্যাঁ পেয়ে গেছি বাগানে বাগানে গর্ত খড়িয়ে সেখানে লুকিয়ে রাখবো আল্লাহ তোমার এই সুবুদ্ধি চিরদিন বজায় রাখুন তুমি তাড়াতাড়ি দাড়ি পাল্লা ফিরিয়ে দিয়ে এসো ওর স্বামী আসার আগেই যেন কোনো সন্দেহ করার সুযোগ না পায় সত্যি তো আমি সে কথা ভুলে গিয়েছিলাম হুম এত খাম খেলে পানা কেন খাবার আইটেম এ কম কেন হালুয়া কোথায় এই বউ বলো হালুয়া কোথায় দয়া করে রাগ করো না সত্যি আজকে হালুয়া রান্না করার ইচ্ছে ছিল কিন্তু চিন্তা করলাম কিসের চিন্তা নাসিমা তুই বল চিন্তাটা কি আমরা চাচ্ছিলাম যে খরচ একটু বাসু হ্যাঁ এটা ঠিক যে আমরা খরচ যাতে কম হয় সে চিন্তা করেছি খাওয়া দাওয়াতে যেন অনেক টাকা পয়সা না লেগে যায় সে চিন্তা করেছি ভালো কথা আমি সব বুঝেছি নাসিমা দরজা খুলে দাও নাসিমা দাঁড়াও আমি দরজা খুলছি স্বাগতম ফেরত দিতে এত দেরি হলো যে দুঃখিত স্বামীর সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল যাক এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন জনাব কাশিমকে দয়া করে আমার সালাম পৌঁছাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি আমাদের ধন্য করেছ দেখি কি দেখলে তুমি সারা দিন কি ব্যবসা করো দেখো তোমার ভাই কি কারবার করে বউ তুমি তোমার ভাইয়ের দাড়ি পাল্লা চেয়েছিল তাই আশ্চর্য হয়েছিলাম পাল্লার নিচে আঠা লাগিয়ে দেখেছিলাম কি মাপে তাই দেখার জন্য কি এসো দেখো সত্যি তো খাটে স্বর্ণ আর যেহেতু দাড়ি পাল্লায় মেপেছে অনেক সোনা সে পেয়েছে আর তুমি বসেই আছো এ ব্যাপারে কিছু করো না আমি ভালো করে জানি তাকে এ ব্যাপারে কথা বলতে কিভাবে বাধ্য করতে হবে আর ওদিকে তোমাদের বন্ধু আলী বাবা বলছে সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্যই হে আমাদের প্রভু তোমার জন্য সমস্ত কৃতজ্ঞতা আর ওদিকে ওদের মনে লোভ দানা বেঁধে উঠল যেভাবেই হোক একটা পদ বের করব যাতে আমার ভাইকে মুখ খুলতে বাধ্য করা যায় আল্লাহ হাফিজ মা এই যে ভাই কাপড় খুবই ভালো কাপড় মাত্র পঞ্চাশ টাকা এই যে ভাই আসসালামু আলাইকুম এইটা নিন আমারটা নিন ভাই নিয়ে যান না ভাই আমারটা আলি বাবা মুরগি নিবে এটি ডিম পাড়া মুরগি নেন আলি বাবা প্রিয় ভাই আলি বাবা বলো তুমি কেমন আছো আমি তোমার ব্যাপারে জানতে খুব আগ্রহী বলো দাড়ি কেজি স্বর্ণ মেপে এই যে এইরকম প্রিয় ভাই ভালোভাবে দেখতে পাচ্ছ হম সঠিক কথা বলো আলি বাবা না হলে ভাই কাশেম আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না তো বাবা এদিকে এসো মুরগিকে খাবার দাও দেখি তোমার বাবার কি হলো আপনি ঠিকই বলেছেন আব্বু তার অভ্যাস মতো আজকে সালাম দিলেন না যে নাও খাবারগুলো গুলো মুরগিকে দাও আমি দেখছি আল্লাহর কাছে দোয়া করি যেন সবকিছু মঙ্গলজনক হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাও এই গাধাটাও নাও তোমার দরকার হতে পারে বিবি তোমার কি হয়েছে সাতটি গাধাও কি যথেষ্ট নয় আরে এটা নিলে তো আটটি গাধা হবে এদিকে আয় হে আল্লাহ ও তুমি আমাকে সাহায্য করো আহ কত মজাদার খানা বেগম তোমাকে ধন্যবাদ আল্লাহর প্রশংসা যিনি তোমাকে খুশি করেছেন আমি মার্জানার মাধ্যমে জানতে পারলাম চাচা ষোলোটি বাক্স নিয়ে সেই সকালে বের হয়েছেন এখনো ফিরেননি মনে হয় ওই স্থান থেকে অনেক স্বর্ণ নিয়ে আসার জন্য গেছে হতে পারে আলী বাবা তুমি কি বলছো ওই চোরেরা যদি তোমার ভাইকে ধরতে পারে তাহলে সে আমাদের খবর তাদের কাছে বলে দেবে আর চোরেরা আমাদের কাছে এসে পড়বে আল্লাহ না করুন আমার ভাই যেন বেশি লোভ না করেন বেশি সময় নষ্ট না করেন আর চোরদের হাতে ধরা না পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমি এসব স্বপ্নেও দেখতাম তাহলে বিশ্বাস করতাম না এখন এখন কিভাবে বিশ্বাস করি

স্বাগতম স্বাগতম আমাদের গুহাই মেহমান সকাল হয়ে এলো কিন্তু কাশেম ফিরল না তার বাড়িতে বা দোকানে ব্যাপারটা তার পরিবার ও খদ্দেরদের দৃষ্টিতে পড়লো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দোকান দেখছি বন্ধ সেই সকাল থেকেই তো দোকান বন্ধ দেখছি আচ্ছা কাশিমের কি হলো যে দোকান বন্ধ হয়তো কাশিমের কিছু হয়েছে আল্লাহ না করুন সে কি অসুস্থ হয়ে পড়ল রাত থেকে তিনি ওনার ব্যাপারে আতঙ্কিত আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন হায় আর কত অপেক্ষা করব ভয়ে আমার অন্তর ছিঁড়ে যাচ্ছে কেন তাকে শোনার জন্য গুহায় পাঠালাম কেন আমরা আল্লাহর দেয়া রিজিকের সন্তুষ্ট থাকলাম না কেমনে ফিরে তাকে মার জানা সুসংবাদ আলী বাবা এসেছে না আমি দরজা খুলছি আল্লাহর নিকট দোয়া করি যেন মঙ্গলময় হয় আসসালামু আলাইকুম চাচা আছেন না বাবা আমি তার ব্যাপারে খুবই আতঙ্কিত হয়তো তিনি ডাকাতদের হাতে ধরা পড়েছেন ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি হবে না চাচি আপনি একদম আতঙ্কিত হবেন না আমি এখনই তার খুঁজে বের হচ্ছি আল্লাহ তোমার সাথে রয়েছেন হে বৎস ই আল্লাহ শেষ পর্যন্ত তাই ঘটলো যার আশঙ্কা করছিলাম আব্বু চাচি আমাকে চাচার খুঁজে যাবার জন্য বলেছেন আহ কাশিম নিশ্চয়ই সেই বদমাস চোরদের হাতে ধরা পড়েছে এটা কি ঠিক আল্লাহ তোমাকে ক্ষমা করুন তুমি অন্য কোনো কথা বলো এখন কি করা আমাদেরকে সময় থাকতেই তোমার চাচাকে খুঁজে বের করতে হবে বাবা আমি হাজির আমি প্রস্তুত বাবা তুমি কি করছো তুমি সিন্ধুকে কি খুঁজছো আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব। কেউ জানে না কি ঘটবে এই জন্য আমি ছুরিখানা সাথে নিচ্ছি না তুমি ওটা সাথে নিবে না সতর্ক থাকা খুবই জরুরি তার কাছে দোয়া করছি যেন তোমাদের কোনো ক্ষতি না হয় চলো আমরা যাই হে আল্লাহ এদেরকে সাহায্য করো আলী বাবা তার উপর তার ভাইয়ের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা ফেলতে পারল না এজন্য সে তার ছেলেকে নিয়ে সেই গুহার দিকে যাত্রা করলো যেন সে কাশিমকে চোর ডাকাতদের হাত থেকে উদ্ধার করতে পারে দেখা যাক আলিবাবা কি তার মহৎ সাধনে সফল হয়েছিল চলো দেখি গল্পটির পরবর্তী ঘটনা প্রবাহ ওখানে তো কাউকে দেখা যাচ্ছে না আছে যদি ভিতরে থাকতো তাহলে গুহার বাহিরে তাদের ঘোড়াগুলো দেখা যেত তাহলে অপেক্ষা কেন করছি চলো যাই দাঁড়াও একটু অপেক্ষা করো তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো করলে অনেক সময় বিপদ এসে পড়ে ওরা যেহেতু ভেতরে নাই তাহলে এর ভেতরে যেতে বাধা কোথায় আব্বা যান তোমার চাচা যে চোরদের হাতে ধরা পড়েছে এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ তুমি ঠিকই বলেছ সব কেমন যেন চুপচাপ মনে হচ্ছে না হ্যাঁ একদম চুপচাপ যদি কেউ থাকতো তাহলে তো গোটা পরিবেশ উত্তপ্ত থাকতো তাই না তাহলে ভেতরে যাচ্ছি না কেন হুম যখন বাবা ও তার ছেলে নিশ্চিত হলো যে কেউ সেখানে নেই তখন তারা গুহার মধ্যে ঠোকার সিদ্ধান্ত নিল বৎস তুমি কি তৈরি হ্যাঁ আব্বু আমি প্রস্তুত তুমি গুহার দরজা খোলো যাও যাও এসো বেটা এসো আর কেন অপেক্ষা করছো ঠিক আছে আব্বু আবু আবু চাচা হ্যাঁ কি চাচা তুমি তাড়াতাড়ি আমাকে সাহায্য করো আমি তোমার চাচাকে নামাচ্ছি ঠিক আছে ঠিক আছে হে আমার প্রিয় ভাই চোরেরা তোমার কি হাল করেছে লাহাও লাওয়া লা কুবত ইল্লা বিল্লাহ আব্বু তৈরি থেকু আমি রশি কাটছি আমি তৈরি তুমি কাটো আব্বু চাজন কি বেঁচে আছেন হ্যাঁ এখনো বেঁচে আছেন মনে হয় বাবা তুমি আমাকে সাহায্য করো আলাইকুম সাহেব আমি দুঃখিত যে এই অসময় দরজা নক করেছি কিন্তু একান্ত নিরুপায় হয়ে আপনাকে অসময় বিরক্ত করছি আমাদের এক রোগী খুব সংকটাপন্ন এমন সময় এত দেরি করে তোমাদের বাড়ি কোথায় আমি আপনাকে ঠিকানা বলবো না কারণ সেটা এক গোপনীয় ব্যাপার আমি আপনার চোখ বেঁধে নিয়ে যাব আপনাকে আমি যেতে সাহায্য করব। যেহেতু আপনার চোখ বাধা থাকবে মনে হয় শহরের কোনো ধনী ব্যক্তির কিছু অঘটন ঘটেছে হম তুমি ঘন্টা খানে পরে এসো আমার হাতে জরুরি কাজ রয়েছে যা এখন করা দরকার এই যে এই সব টাকা পয়সা আপনার জন্য তুমি বলছো অবস্থা খুবই খারাপ তাহলে চলো এখনই যাই ও আল্লাহ রে কেন আমি তাকে পাঠাতে গেলাম কি হলো আমার ক্ষতের কি অবস্থা ভালো হবার কি আশা আছে আমি সবকিছুই বলছি কোনো কিছু লুক না এর অবস্থা খুবই খারাপ ওর স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আর ওষুধ দিতে হবে ওকে চরম পিটুনি দিয়েছে তুমি দয়া করে কাউকে কিছু বলো না যা এখানে দেখলে আল্লাহ চাহে তো তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে হেকিম সাহেব আবার বলছি আপনি এই কথা কাউকে বলবেন না দয়া করে চাচা চিন্তা করবেন না উনি তো আমার সাথে ওয়াদাবদ্ধ হেকিম সাহেব আল্লাহ আপনার কাজে বরকত দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ হেকিম সাহেব এখন আপনার চোখ বেঁধে নিয়ে আপনাকে আপনার চেম্বারে পৌঁছে দেব এভাবে নিয়ে যাও দরকার হলে আবার নিয়ে এসো এইদিকে হেকিম সাহেব এভাবে মার্জানা হেকিমকে তার চেম্বারে অতি গোপনে পৌঁছে দিল কিন্তু হেকিম কি তারা ঠিক রাখবে এখন আরো কিছু ঘটনা ঘটবে চলো সেগুলো দেখা যাক তোমরা কি দেখছো না কেউ এই গুহায় প্রবেশ করে লোকটাকে উদ্ধার করে নিয়ে গেছে এর অর্থ হলো গুপ্ত গুহার কথা জানাজানি হয়ে গেছে এজন্য এদেরকে অবশ্যই ধরে আনতে হবে সর্দার আমি তাদেরকে ধরার দায়িত্ব নিলাম তুমি তোমার দায়িত্ব পালন করো যে আমাদের কুহার কাছে আসবে সে অবশ্যই মরবে তোমরা কি শুনেছ ব্যবসায়ী কাছে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে দেখো আল্লাহর কি হিকমত এত টাকা পয়সা ধন দৌলত তার মৃত্যু ঠেকাতে পারলো না ভাই তুমি সঠিক কথাটি বলেছো। আপা আপে ধৈর্য ধরুন শান্ত হন ভাবি শান্ত হন আপনি এখন থেকে তার দায়িত্ব কাঁধে নিন ধন সম্পদ ও মেয়েটি আপনার কাছে আমানত চিন্তা করবেন না আমার ছেলে মারজানার সাথে পরামর্শ করে দোকানে কারবার চালাবে জানি না আমি তোমাদেরকে কি বলবো ও সে তো নেই তুমি কে হেকিম আমি তা তুমি কি চাও আমার কাছে কিছু না আমি জানতে চাচ্ছি যদি কাউকে আপনি চিকিৎসা করে থাকেন যাকে প্রচন্ড পিটুনি দেওয়া হয়েছিল অন্য কাউকে জিজ্ঞেস কর এক হাজার টাকা দিলে চলবে ঠিক আছে তোমাকে ধন্যবাদ মাফ করবেন জনাব মাফ করবেন এ কয়েকদিন পূর্বে ই একজন রোগীর চিকিৎসা করেছিলাম যাকে প্রচন্ড পিটুনি দেয়া হয়েছিল কিন্তু ওর লোকজন বিষয়টি খুব গোপন রেখেছিল যদি আমি আপনার চোখ বেঁধে নিয়ে যাই তাহলে কি আপনি স্মরণ করতে পারবেন না বেশি দূরে গিয়েছিলেন না অল্প দূরে হ্যাঁ হ্যাঁ জনাব এটা ছাড়াও আর অন্য বিষয় রয়েছে হাকীম এখন কি আমরা পৌঁছ আপনার মনে পড়ছে যদি আমার ধারণা ঠিক হয় তাহলে তাহলে এখানে বাড়িটি মেয়েটা তো এখানে নিয়ে বসেছিল এটাই এটাই মনে হচ্ছে সেই বাড়িটি ভয় হয় যদি বাড়ির হদিস না পায় তাহলে তাহলে হাজার টাকা লস বাড়িটি বাড়িটি শনাক্ত করতে পারছি না ইজি ইজি ই আমি নিশ্চিত এটা যে আমার গুহার কাছে যাবে তার মৃত্যু অবধারিত মা আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা আল্লাহ তোমার সঙ্গে আছেন মারজানা তুমি ফিরতে দেরি করো না তুমি তোমার বাবার কারবার ভালো করে দেখভাল করো মা তুমি ভয় করো না বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ হুম এটা কি এটা কিসের চিহ্ন হুম এই চিহ্ন সব বাড়ির দরজায় দিয়ে দিতে হবে এভাবে সব বাড়িতে চিহ্ন থাকলে কেউ খারাপ মতলবে চিহ্ন দিয়ে থাকলে তা চিনতে পারবে না সব বাড়িতেই তো চিহ্ন রয়েছে ওই বাড়িটি চিনব কিভাবে হায় আল্লাহ এটা কিভাবে ঘটল এর চেয়ে আর বেশি অপেক্ষা করতে পারবো না সর্দার একটু অপেক্ষা করুন সমস্যার সমাধান করছে আমার কথা শোনো এখানে বেশিক্ষণ থাকলে আমাদেরকে সন্দেহ করবে এখন চলে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই অবশ্যই হেকিমকে হাজির করে আবার চিহ্ন লাগাতে হবে এই এই ধোখাবাদ আমি কসম করে বলছি আমি অন্য কাউকে কিচ্ছু বলিনি নি আবার আমাকে বাড়িটা দেখিয়ে দে চল দেখা যায় শুধু আমাদের বাড়িতে এটা তো কোনো ভালো লক্ষণ নয় শুধু সময় নষ্ট হলো কিভাবে চিহ্ন দিয়েছিলে আমি ভুল করেছিলাম যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম সম্মানিত সর্দার আমি অন্য নতুন চিহ্ন দিয়েছি আশা করি এবার ঠিক থাকবে চলো এখন চলো ওই বেটাকে ধরতে যাই যে আমাদের আস্তানায় গোপনে ঢুকেছিল আমরা হাজির প্রস্তুত? চলো আমরা হাজির সরদার তুই আমাদের সাথে মস্করা করছিস সব বাড়িতে তো চিহ্ন দেওয়া আছে এ এটা কিভাবে ঘটলো সব বাড়িতে তো চিহ্ন দেওয়া আছে নিঃসন্দেহে তুই আমাদেরকে ধরিয়ে দিতে চাস তুই জানিস না পুলিশ লস্কর সব আমাদের খুঁজে বানাচ্ছে কিন্তু চুপ কর চল তাড়াতাড়ি পালাই পুলিশে টের পাবার আগেই চলো সবাই এ একটু থামো তোরা এতই নির্বোধ এই তুই কথা বলবি না তুই এত সহজ কাজটা করতে পারলি না এই হাম্মক বাড়ি চেনার পর কিভাবে গোলমাল হয় উত্তম হলো আমি নিজেই সমস্যার সমাধানে যাই তোরা কি পুরুষ মানুষ শোন হেকিম ভালো করে শোন যদি তুই ভালোভাবে বাড়ি চিনতে না পারিস তাহলে তোর বারোটা বাজবে যা তুই যা এভাবেই ডাকাত সর্দার বাড়ি চিনে গেল সে কি তার উদ্দেশ্য হাসিল করতে পারবে এটি হচ্ছে সঠিক পরিকল্পনা যার দ্বারা ওই বেটাকে ধরতে পারবো যে এখানে চুরি করতে এসেছিল শহরের কেউ বুঝতেই পারবে না প্রত্যেকের জন্য দুইটা করে পাত্র থাকবে একটাতে থাকবে তেল আর আরেকটা থাকবে ফাঁকা তারপর কি হবে সর্দার তোরা সব ওই পাত্রের মধ্যে লুকিয়ে থাকবে আমি বাড়ির মালিককে বলবো আপনার এখানে আজ আমাকে রাত কাটাতে হবে যেহেতু অপেক্ষা আমি পরে এসে তোদেরকে সব পরিকল্পনা মোতাবেক কি করতে হবে তা বলবো যারা আমাদের গোপন বিষয় জেনে যাবে তারা বেশি দিন বাঁচবে না যারা আমাদের গোপন বিষয় জেনে যাবে তারা বেশি দিন বাঁচবে না ডাকাতরা চক্রান্তে জাল ছড়িয়ে দিল আলিবাবাকে ধরার জন্য কিন্তু দেখা যাক কি ঘটে সম্মানিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে আপনার এখানে রাত কাটাবার অনুমতি দিয়েছেন আপনি আমার মেহমান ধন্যবাদ কর্তব্য কাজের জন্য ধন্যবাদ নয় যদি আপনারা দুজনে তেলের পাত্রগুলো নামাতেন তাহলে ঘোড়াগুলোর বোঝা নামতো আপনাকে এ ব্যাপারে অবশ্যই সাহায্য করব। বাবা চলো যাই তাড়াতাড়ি যাই আব্বু আমি সাথে আছি জনাব দয়া করে আসতে নামাবেন ঠিক আছে ঠিক আছে আরে এসব পাত্রে কি আছে এত ভারী কেন এগুলোতে তেল আছে তেল ছাড়া আর কিছু নেই আলহামদুলিল্লাহ যা যাক আল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দিন কেননা আপনি আমাকে সাহায্য করছেন ও বাবা ঘোড়াগুলো আস্তা বলে নিয়ে যাও আসুন সম্মানিত মেহমান আসুন ভাই আপনাকে ধন্যবাদ সুস্বাদু খাবার বিশ্বাস করুন এমন মজাদার খানা কিনে সংগ্রহ করেন না আমি কেবল তেলের ব্যবসা করি গ্রামবাসীদের কাছ থেকে সংগ্রহ করে শহরে বিক্রি করি নিঃসন্দেহে এটা খুবই কষ্টকর কাজ হ্যাঁ কষ্টকর তাই তো কষ্টকর হবারই কথা চেরাকে তেল দেখে ফুরিয়ে গেছে কি করছো সব তো অন্ধকার হয়ে যাবে চেরাকের জন্য একটু তেল লাগবে এখন ব্যবসায়ী পাত্র থেকে একটু তেল নিয়ে আসি ওনাকে পরে জানিয়ে দেব এখনো কি সময় হয়নি এখনো সময় হয়নি আর একটু অপেক্ষা করো সতার এখনো সময় হয়নি আর একটু অপেক্ষা করতে হবে চুপ থাকো চুপ এই ব্যাপারটা কি জনাব আপনার তেলের ব্যবসাতে কি অনেক লাভ হয় হ্যাঁ মনে হয় আপনার অনেক লাভ হয় অনেক লাভ হয় আল্লাহ আপনার লাভ আরো বাড়িয়ে দিন তাতে বরকত দিন আপনার কি সঙ্গী সাথী বা পার্টনার আছে হ্যাঁ হ্যাঁ আমার একটা পার্টনার গোষ্ঠী আছে না না মানে আমি বলতে চাচ্ছি যে আমার অনেক অংশীদার আছে কি পাত্রের মধ্যে চোরে ভরপুর হ্যাঁ আমি পরীক্ষা করে দেখলাম একটিমাত্র পাত্রবাদে পাত্র বাদে ওই একটিতে রয়েছে তেল মারজানা তুমি কি নিশ্চিত যে আমাদের ঘরের মধ্যে যে লোকটি বসে আছে সে ডাকাত সর্দার আমি নিশ্চিত এখন তাহলে কি করবো বলো চাও কি পুলিশকে খবর দাও যে আমাদের বাড়িতে ডাকাত আছে সঠিক চিন্তা আমি এখনই গিয়ে পুলিশকে খবর দিচ্ছি তুমি তাড়াতাড়ি খবর দাও সময় নষ্ট করো না আমি এদিকে দেখছি আশা করছি যেন বেশি দেরি না করে কেন যে এত দেরি করছে ভাই একটু অনুমতি দিন উহ কি করতে যাচ্ছে কি জন্য যাবেন আপনি অনুমতি দিলে একটু ঘোড়াগুলো দেখে আসি আসুন যান দেখে আসুন ইতিমধ্যে আপনার ঘুমাবার জন্য বিছানার ব্যবস্থা করছি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ডাকাতরা এইসব পাত্রের মধ্যে লুকিয়ে আছে এ পুলিশ কেউ ওদেরকে এই পাত্রের কথা জানিয়েছে এখন এখান থেকে পালাতে হবে এইসব পাত্রগুলো ভেঙে ফেলো আর ডাকাতদেরকে করো যাও ধরো বেটাদেরকে ধরো দেখছো পাত্রের মধ্যে কিভাবে চোরগুলো বসেছিল মারজানা তুমিই বাঁচালে রহম করুন আমাদের উপর দয়া করুন ভালো করে ঘিরে রেখে পাত্র ভাঙো কোন চোরই যেন পালাতে না পারে এই চিৎকার কিসের কিসের এই চিৎকার বাদশার লোক লস্কর নয় তো তারা এখানে কি করছে ডেকে এনেছে হাই কি সর্বনাশ হয়ে গেল জানা কি ঘটেছে সব ডাকাতদের পাকড়াও করেছি কিভাবে জানলেন যে চোরেরা গোপনে আমার বাড়িতে লুকিয়ে আছে আমি তো আশ্চর্য হয়ে গেছি অনেক দিন থেকে ওদেরকে খুঁজছি সব কৃতিত্ব আপনার ছেলের বরং কৃতিত্ব মারজানারে সে না হলে বরং আমরা ওদের ব্যাপারে কিছুই জানতাম না মারজানা তোমাকে ধন্যবাদ তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে চাচা আপনাকে ধন্যবাদ ওদের সর্দার এখানে নেই মনে হয় সে ভেগেছে সে বলেছিল যে সে একটু ঘোড়াগুলো দেখে আসবে মনে হয় তখনই সে পালিয়েছে হালি বাবা আপনি চিন্তা করবেন না আমরা ওকে অবশ্যই পাকড়াও করব। মারজানা ও তার চাচাতো ভাইয়ের সহায়তায় চোরেরা ধরা পড়ার পর এখন তাদের সর্দার একাই সেই গুহায় সোনা চান্দির স্তূপের উপর বসে আছে তাকে মর্মপীড়ায় দংশন করছে রাগে ক্ষোভে লজ্জায় চিন্তায় বিভোর আমাকে দিয়ে লোকজন আমাকে নিয়ে ঠাট্টা মজা করছে বাবা তোমার কাছ থেকে আমি চরম প্রতিশোধ নেব তোমাকে আমি শেষ করবই শেষ করব এই মুরগি মুরগি আসো না আমার নিকট বাংলার মসলিন কাপড়ছে এদিকে আসুন আরে মুরগি নিন মুরগি নিন যা ছুটে গেলো কাপড় নিন কাপড় ট্র্যাপ নিন কাপড় নিন কাপড় আরে এটাকে যে আমার উপর ছেড়ে দিয়েছে দেখো এদিকে এসো দিও না আরে এই বানরটা খুবই ভালো কাউকে কষ্ট দেয় না বানরটি খুবই শান্ত এবং সুন্দর আমি তোমাকে এটা বিক্রি করতে পারি আমাকে মাত্র দুইটা স্বর্ণ মুদ্রা দিতে হবে না ধন্যবাদ আমার দোকানেও বানর আছে কি বয়সে তুমি দোকানের মালিক হ্যাঁ আমার দোকানটি হলো শহরের শ্রেষ্ঠ দোকান আলি বাবার দোকান বেশি বড়াই করুণা বন্ধু ওই দোকানটি বাবার দোকান থেকেও শ্রেষ্ঠ ও চমৎকার আরে হ্যাঁ আরে তো বিরাট দোকান কে খুললো এটি একজন বিদেশি ওটা খুলেছে সে নাকি বিরাট সম্পদশালী আমি যে ওনার সাথে পরিচিত হব আপনার সাথে পরে দেখা হবে যাই গিয়ে দেখে আসি আসুন জনাবেরা আসুন এই দোকান তো আপনাদেরই দোকান এখন থেকে এটি আপনাদের নিয়োজিত থাকবে আপনারা কেন এভাবে দাঁড়িয়ে আছেন আপনারা দেখে খুশি হবেন সবচেয়ে দামি দামি জিনিস এনেছি আসুন আসুন আলাইকুম আপনার সুন্দর দোকানের জন্য ধন্যবাদ ওয়ালাইকুম সালাম ধন্যবাদ তোমাকে হে বৎস আপনি দেখছি বিরাট দোকান খুলে বসেছেন মনে হচ্ছে এই দোকান তোমাকে চমৎকৃত করেছে এ কথা ঠিক যে আমাদের একটা বিরাট দোকান আছে কিন্তু আপনার দোকান মাশাআল্লাহ আল্লাহ আপনার মতো ব্যবসায়ীর সাথে পরিচিত হতে আমি বেশ আগ্রহী আপনি দয়া করে আজ রাতে আমাদের বাসায় এসে খানা খাবেন আমি এতে সম্মানিত বোধ করছি কিন্তু তোমাদের বাসা কোথায় আপনি আলি বাবার বাড়ি খোঁজ করবেন যে কেউ তা দেখিয়ে দেবে ওটা শহরের সবচেয়ে সুন্দর বাড়ি অসংখ্য ধন্যবাদ আমি সন্তুষ্ট চিত্তে তোমার দাওয়াত কবুল করলাম এখন এসো বৎস দোকানটা ঘুরে দেখো এখন তোমার সাথে আমার হিসাব নিকাশ চূড়ান্ত করার সময় হয়েছে হে আলী বাবা শেষে দেখবো জনাব যে আমার সাথে বাধা হয়ে দাঁড়ায় তার মৃত্যু অবধারিত মার জানা তাড়াতাড়ি করো মেহমান আসার আগেই যেন খাবার তৈরি হয়ে যায় ঠিক আছে সবকিছুই সময় মতো তৈরি হয়ে যাবে কেন সে আগে খবর দেয়নি এই মেহমানের খবর শুনে বিস্মিত হয়েছি ঘটনা কি বলছে সে নাকি বিরাট বড় ব্যবসায়ী সে আমাদের শহরে নতুন এসেছে বিরাট দোকান খুলেছে ছেলে তার সাথে পরিচিত হবার জন্য রাতে খানার দাওয়াত দিয়েছে আমার চাচা আলী বাবা কি এই ধনী লোকটাকে চিনেন তুমি কি সন্দেহ করছো সে তো তাকে দাওয়াত দিয়েছে তার সাথে পরিচিত হবার জন্য যেন ভবিষ্যতে তার সাথে ব্যবসায়িক সুবিধা হয় তার উচিত ছিল তার ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর তারপর দাওয়াত হতে পারে লোকটি খারাপ মা মেহমান এসে গেছেন মেহমান নেয়া তো হয়েছই কেন মেহমান এসেছে বসু আমি তাড়াতাড়ি জানাতে এলাম যেন খাবার তৈরি করা হয় লোকটা এসেছে একটু আরাম করুক তৈরি হয়ে যাবে মারজানা বলে কি বাবা চিন্তা না এখনই খাবার তৈরি হয়ে যাবে মা মারজানার কি হয়েছে তুমি কিছু মনে করো না বাবা সে সবকিছুতেই সন্দেহ করে তুমি যাও নিশ্চিন্তে থাকো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি ইয়া আল্লাহ মনে হয় আপনাকে যেন কথা দেখেছি অনেক পূর্বেই আপনার সাথে পরিচিত হয়েছি মানুষ একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ আমরা সকলেই আদমের সন্তান আমি অনুভব করছি যে ইতিপূর্বেও পূর্বেও আপনার সাথে আমার আলাপ হয়েছে শুভা আল্লাহ আমিও এটা অনুভব করছি আপনি এই শহরে কেন দোকান খোলার চিন্তা করলেন হুম শুনেছি এই শহরের লোকজন সম্পদশালী তাই মনে করলাম তাদের নিকট আমার মালামাল পেশ করি এই মহাত্ম আমাদের শহরে দোকান খোলায় লোকজনেরই কল্যাণ হবে আব্বু এটা কি ঠিক নয় অবশ্যই আচ্ছা এর আগে আপনি কি করতেন আমি ছাগলের পেছনে চলতাম অর্থাৎ ব্যবসা করতাম যখন যা পেতাম তাই কিনতাম এরপর সুযোগ মতো তা বিক্রি করতাম আপনি কি আসবাবপত্র আর কাপড় আমদানি করতে পারেন কেননা এই শহরে দুটি জিনিসের খুব চাহিদা আর যদি আমাদেরকে এই ব্যবসায় শরিক করেন তাহলে তো অত্যন্ত আনন্দের সাথে করব। কেন শরিক করব না হে বৎস মার্জানা মার্জানা আসি চাচি যান খাবার তৈরি মেহমানের জন্য নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাচ্ছি এখানে এমন কিছু রয়েছে যাতে আপনি আল্লাহ খুশি হবেন। শেষ পর্যন্ত খাবার এসে গেল যার জন্য অপেক্ষায় ছিলাম এত আল্লাহ কে তোমাদের সবাইকে শেষ করব তোমার কি হলো তুমি এত উৎকর্ণ হয়েছো কেন না কিছু না এই খাবারের ঘ্রাণ যদি শুকতেন আসুন ভাই আসুন শুরু করুন এ ধন্যবাদ এই বাড়ি তো আপনারই বাড়ি শুরু করুন শুরু করুন মার্জানার মনের মধ্যে প্রশ্ন জাগতে লাগলো লোকটার কণ্ঠস্বর চেহারা ও কথাবার্তায় মনে হচ্ছে কোথায় যেন দেখেছে কিন্তু কোথায় সে স্মরণ করতে পারছে না মার্জানা খুবই বুদ্ধিমতী মেয়ে সে অবশ্যই চিন্তা করে দেখবে কে এই ছদ্মবেশে আগন্তুক হুম মনে হয় আমি লোকটাকে চিনি আরে এ তো সেই ভাই একটু রান্নাঘরে আসবেন ইস আমার সাথে এসো না ভাইয়া মারসানা কেন ডেকেছ কিছু কি ঘটেছে বলো তুমি কি চাও বলো আমার সাথে এসো না ভাইয়া বলো মর্জিনা বলো তাড়াতাড়ি বলো ভালো করে শুনুন ভাই আপনি কি জানেন আমাদের ঘরে মেহমান ডাকাত সর্দার কি ডাকাত সর্দার তোমার মাথা খারাপ হয়েছে নাকি এই মার্সানা তুমি এত বাজে চিন্তা করো কেমন করে আমি নিশ্চিত যে এই সেই লোক সেটা চেহারা পরিবর্তন করেছে মাত্র ইয়াল্লাহ এই বিপদ থেকে পরিত্রাণ বাবু কিভাবে একটা কিছু একটা কিছু অবশ্যই করতে হবে আমি ওর কাছে চাপ তারপর তার চলন শক্তি রহিত করে দেব আমি সেটা করব না তুমি তা করবে না যদি তুমি করতে চাও তাহলে সে অন্য রকম করবে তাহলে এখন করবোটা কি তুমি ওর গেলে সন্দেহ করতে পারে এজন্য আমি কিছু দেয়ার বাহানায় ওর কাছে যাব আর ব্যবস্থা নিব আমি তার কাছে গেলে সে কোনো সন্দেহই করবে না প্রয়োজনে আমি হয়তো তোমার সাহায্য নিতে পারি মনে হয় সময় এসে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বৎস কোথায় গিয়েছিলে কোনো বুদ্ধিমান কি এত মজার খাবার ছেড়ে উঠে যায় একটু ভারী জিনিস উঠাবার প্রয়োজন হয়ে পড়েছিল তো তাই এদেরকে সাহায্য করতে গিয়েছিলাম আর কিছু না সম্মানিত মেহমান মনে কিছু নেবেন না আমার ছেলে এখনো অভিজ্ঞতা ও খাবার ক্ষেত্রে তুমি কোথায় যাচ্ছ মেহমানে ওখানে ফলের জুস আর পানি দিয়ে আসি কি জানি কি হচ্ছে মারজানা সর্বদা কর্মতৎপর আল্লাহ তাকে সাহায্য করুন কত মজাদার খানা অনেক দিন ধরে এমন মজাদার খাবার খাইনি হে আলী বাবা আপনি খুবই ভালো মানুষ হে আলী বাবা ধন্যবাদ ধন্যবাদ আমার বিশ্বাস আমরা সবাই একসাথে শরীক হব আপনিও চমৎকার লোক আপনাকে অভিনন্দন হে আপনাকে ধন্যবাদ মারজানা কেন তুমি এত কষ্ট করছো তুমি কি দেখছো না যে খাবার টেবিলে এখনো অনেক জুস ও পানি রয়েছে মারজানা মেয়ে তোমার কি হলো হ্যাঁ ও কি এটা তো সেই বদমাইশটাই এ ও কি থামো মেয়ে থামো তুমি এ কী করছো থামো আহ সে তো আমাদের মেহেমান না সে মেহমান নয় সে হলো ডাকাত সর্দার যদি আমি তাকে অজ্ঞান না করে দিতাম তাহলে সে এই ছুরি দিয়ে আপনাদেরকে খুন করত হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ বেটি তুমি ঠিকই বলেছ কি হয়েছে আলী বাবা কি হয়েছে হ্যাঁ মেহমানের কি হলো এই লোক মেহমান রূপী ডাকাত সর্দার মারজানা তাকে ঠিকই ধরে ফেলেছে হে আল্লাহ তুমি কিভাবে হেফাজত করলে আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে অকল্যাণ থেকে রক্ষা করেছেন আমি কি পুলিশকে খবর দেই যেন তাকে গ্রেফতার করে ওর শাস্তি হওয়া দরকার আমার মনে হয় এর ব্যাপারে এখনই পুলিশকে খবর দেওয়া প্রয়োজন যেন এদের ও গুপ্ত সম্পদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় যেন সেই সম্পদ শহরবাসীদের মাঝে বন্টন করে দেওয়া যায় ওই সম্পদের মালিকটা আসলে এই শহরের জনগণ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকুন তুমি একজন সত বুদ্ধিমতী মেয়ে তোমার মতো এত ও বুদ্ধিমতি মেয়ে আর হয়তো আমার একমাত্র ছেলের জন্য পাওয়া যাবে না তুমি কি ওর স্ত্রী হতে রাজি নাও খুলে যাও সিম খুলে যাও আকবর এটা তো অবিশ্বাস্য ব্যাপার এসবের মালিক হলো শহরের বাসিন্দারা আমি এখান থেকে যা নিয়েছিলাম তার সবই ফেরত দিব জাল্লাহ খাই হে আলী বাবা আপনি একজন সৎ ও মহৎ ব্যক্তি আপনি এই বদমাশদের পাকরাও করতে আমাদের সর্বোত্তম সহযোগিতা করেছেন এই এসব সোনাদানা বেগে ভর্তি করো যাও বাংলাদেশি আপনারা সবাই জেনে রাখুন শেষ পর্যন্ত আমরা ঢাকা দলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি যাদেরকে ধরার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম ওই ডাকাতরা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছিল জনগণের আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের দুঃখ কষ্টের অবসান ঘটল আরে এটা তো আলী বাবার বদৌলতে হয়েছে হে আল্লাহ তোমারই প্রশংসা ও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সব তোবা কবল করেছেন আলিপাব আলি বাবা তুমি খুবই ভালো মানুষ

علي بابا علي بابا علي بابا علي بابا واللصوص علي بابا علي بابا واللصوص علي بابا علي بابا علي بابا علي بابا علي بابا واللصوص قصتنا فيها حسارة وموضوع أسرار ذهب مال و ولصوص أشرار قصتنا فيها إثارة وغموض أسرار ذهب مال ومغارة ولصوص أشرار افتح يا سمسم افتح كي نمر افتح يا سمسم كلمة السر افتح يا سمسم افتح كي نمر افتح يا سمسم كلمة السر علي بابا علي بابا علي بابا علي بابا علي بابا والخصوص علي بابا علي بابا علي بابا علي بابا علي بابا والخصوص علي بابا علي بابا علي بابا علي بابا ভাই অতুল তুমি মুিয়ার তিশি শ 我。